আসসালামু আলাইকুম। 2023 শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীর বাংলা গাইড যিনারা খুঁজছেন তিনাদের জন্যই আজকের এই ভিডিওটি। আর হ্যাঁ, আপনাদের সুবিধার্থে এই গাইডটির পিডিএফ লিংক দিয়ে দিব আমরা, ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে নেবেন। আর হ্যাঁ, এই গাইডটির পিডিএফ ফাইল লিংক আমাদের ইউটিউব চ্যানেলের কমিউনিটিতে গিয়ে পাবেন, সেখানে আমরা লিংক দিয়ে দিয়েছি। এখানে প্রথমত রয়েছে সূচিপত্র, এরপরে অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণ, এরপর রয়েছে আপনাদের জন্য যারা শিক্ষক রয়েছেন তিনাদের শিক্ষক সহায়িকা ব্যবহারের নির্দেশনা, এরপরে ষষ্ঠ শ্রেণীর জন্য নির্ধারিত যোগ্যতা, কারা কারা যোগ্য প্রার্থী হবেন, এরপর রয়েছে শিক্ষক অভিজ্ঞতার সঙ্গে পাঠ্য বই ও যোগাযোগ যোগ্যতার সম্পর্ক, এখানে অধ্যায় ভিত্তিক রয়েছে। এরপর রয়েছে প্রথম অধ্যায় দিয়ে শুরু করে শিক্ষণ অভিজ্ঞতা এক, নাম হচ্ছে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি। এখানে নমুনা উত্তর দেওয়া আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে নমুনা উত্তর, যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য, অর্থাৎ আপনাদের বইটির সাথে মিলিয়ে দেখুন পাঠ্য বইয়ের। সেখানে বইতে অনেকগুলো প্রশ্নের উত্তর চেয়েছে, হ্যাঁ অনেকগুলো অনুশীলনের উত্তর চেয়েছে, সেগুলো এখানে দেওয়া আছে। এরপরে নমুনা উত্তর, ভাষার মর্যাদার প্রকাশ কি বলি, বামে থাকবে কাদের কাদের বলি, সেগুলো থাকবে ডানে। এরপর হচ্ছে নমুনা প্রশ্ন, ডানে থাকবে সম্ভাব্য উত্তর। এভাবে করে এখানে সুন্দরভাবে উত্তরগুলো সাজিয়ে দেওয়া আছে। আবার বলছি, আপনারা যারা বাংলা বই অর্থাৎ 2023 শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীর বাংলা গাইড করছেন তিনাদের জন্য আমরা এই ভিডিওটি মধ্যে পিডিএফ ফাইলে লিংক দিয়ে দিয়েছি। আর এই গাইডটির পিডিএফ ফাইল লিংক যেহেতু কমিউনিটিতে পাবেন, মানে ডেসক্রিপশন অফ থাকবে, আমাদের কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশন সেকশন অফ থাকবে, তাই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের কমিউনিটিতে গিয়ে আপনারা সেখানে পাবেন। সেখানে আমরা পিডিএফ ফাইলটির লিংক দিয়ে দিয়েছি, আপনারা পিডিএফ ফাইলটি ডাউনলোড করে উত্তরগুলো দেখে নেবেন। যেমন প্রমিত ভাষায়, প্রমিত বাংলায় কথোপকথনের সুযোগ, এখানে নমুনা তালিকা রয়েছে কোথায় বামে থাকবে আর ডানে থাকবে কার সাথে। এরপরে দ্বিতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদ শিক্ষণ অভিজ্ঞতা হচ্ছে তিন শব্দের শ্রেণী, আপনারা দেখে নেবেন পিডিএফ ফাইলটি ডাউনলোড করে। এটি উত্তর বিশেষ্য পদ, এরপরে নমুনা উত্তর সর্বনাম পদ, এরপরে বিশেষ্য শব্দ নমুনা উত্তর, এরপরে নমুনা উত্তর চার ক্রিয়া শব্দ, এরপরে হচ্ছে নমুনা পাঁচ, নমুনা উত্তর পাঁচ ক্রিয়া বিশেষণ শব্দ, এরপরে রয়েছে নমুনা উত্তর ছয় অনুসর্গ শব্দ। এভাবে করে এখানে রয়েছে নমুনা উত্তর সাত, এরপরে নমুনা উত্তর আট, এরপরে থাকবে দ্বিতীয় পরিচ্ছেদ শিক্ষণ অভিজ্ঞতা হচ্ছে চার শব্দের অর্থ। এখানে উত্তর রয়েছে পাকাপাকি চড়াই, পাকা শব্দের ভিন্ন ভিন্নার্থে প্রয়োগ, বামে বাক্যে প্রয়োগ, ডানে পাকা শব্দের অর্থ। আপনাদের সুবিধা হবে, আপনারা পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেবেন। নমুনা উত্তর লক্ষ্য করুন, আমার কনিষ্ঠ মামা নগরে থাকেন, এখানে দেওয়া আছে উত্তর। এরপরে উত্তর এখানে দেখুন, এরপরে এই যে এগুলোর উত্তর রয়েছে। তৃতীয় পরিচ্ছেদে রয়েছে শিক্ষণ অভিজ্ঞতা পাঁচ জ্যোতিষচিহ্ন, এখানে জ্যোতিষচিহ্নের বইয়ের মধ্যে যে অনুশীলনের প্রশ্নগুলোর উত্তর চাইছে সেগুলো এখানে দেওয়া আছে। নমুনা উত্তর কোথায় কোন জ্যোতিষচিহ্ন বসে সাজিয়ে দেওয়া আছে। নমুনা উত্তর এবার চতুর্থ পরিচ্ছেদ শিক্ষণ অভিজ্ঞতা ছয় বাক্য, এরপরে হচ্ছে চতুর্থ অধ্যায়, অধ্যায়ের নাম হচ্ছে চারপাশের লেখার সাথে পরিচিত হই, শিক্ষণ অভিজ্ঞতা সাত প্রথম ধাপ। এখানে নমুনা উত্তর রয়েছে আর ছবি, এরপরে উপরের লেখাটি কি নামে পরিচিত, ডানে আরো রয়েছে দেখে নেবেন। দ্বিতীয় ধাপ সেশন তিন চার পাঁচ এভাবে করে আছে, আপনারা পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেবেন। গাইডটির পঞ্চম অধ্যায় হচ্ছে প্রথম পরিচ্ছেদে শিক্ষণ অভিজ্ঞতা আট প্রায়োগিক লেখা, হ্যাঁ প্রথম ধাপ দ্বিতীয় ধাপ সেশন এক দুই এভাবে করে দেওয়া আছে। এখানে নমুনা নির্দেশনা রয়েছে, নমুনা উত্তর পরে কি বুঝলাম, হ্যাঁ এখানে উত্তর দেওয়া আছে। দ্বিতীয় পরিচ্ছেদ হচ্ছে শিক্ষণ অভিজ্ঞতা নয় বিবরণমূলক লেখা, এখানে দেখুন উত্তরগুলো দেওয়া আছে। নমুনা উত্তর এই যে ছবি এক আনন্দ, ছবি দুই দুঃখ কষ্ট বেদনা, এখানে দেওয়া আছে। আপনার গাইডটির পিডিএফ ফাইল ডাউনলোড করে নেবেন। আবার বলছি আপনাদের জন্য, আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে কমিউনিটিতে গিয়ে দেখবেন, সেখানে আমরা এই গাইডটির পিডিএফ ফাইল লিংক দিয়ে দিয়েছি। নমুনা উত্তর দেখুন পরে কি বুঝলাম, এখানে
আপনারা এই অধ্যায় কি পড়ে বুঝলেন সেটা আপনাদেরকে উত্তর করতে হবে। দ্বিতীয় ধাপ এরপর রয়েছে তৃতীয় পরিচ্ছেদ শিখন অভিজ্ঞতা হচ্ছে 10 তথ্যমূলক লেখা। এখানে এখানে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে নবম উত্তর পরে কি বুঝলাম, বামে প্রশ্ন ডানে উত্তর। হ্যাঁ, এরপরে সেশন 4, 5, 6 এভাবে করে রয়েছে। আপনারা পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেবেন। আবার বলছি যারা পাচ্ছে না তারা আমাদেরকে কমিউনিটিতে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন। চতুর্থ পরিচ্ছেদ শিক্ষণ অভিজ্ঞতা 11 বিশ্লেষণমূলক লেখা। এখানে প্রথম দাফে কি, দ্বিতীয় দাফে, তৃতীয় দাফে এগুলো একটু পড়তে হবে আপনাদেরকে ডাউনলোড করে। নমুনা উত্তর পরে কি বুঝলাম, বামে প্রশ্ন ডানে উত্তর। এরপরে সেশন 1, 2, 3 এভাবে করে রয়েছে। এরপরে হচ্ছে চক থেকে নমুনা বিশ্লেষণমূলক বাক্য, এখানে রয়েছে উত্তর সাজানো। এরপর প্রমিত ভাষার লেখা। এরপর রয়েছে শিক্ষণ অভিজ্ঞতা 12 কল্পনা নির্ভর লেখা। কল্পনা নির্ভর লেখা প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, সেশন 2, 3, 4 এভাবে করে। নমুনা উত্তর কি পড়ে কি বুঝলাম, এখানে বামে প্রশ্ন ডানে উত্তর, এভাবে করে রয়েছে। আপনারা এই গাইডটির পিডিএফ ফাইল লিঙ্ক ডাউনলোড করে নেবেন। আমাদের ইউটিউব চ্যানেলের যে অ্যাবাউট, ফেল লিস্ট, হোম, কমিউনিটি এই যে অপশনগুলো আছে সেখানে কমিউনিটিতে যাবেন। যাওয়ার পরে দেখবেন আমাদের একটা পোস্ট আছে, মানে আপনাদের সুবিধার্থে আমরা 2023 শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীর বাংলা গাইডের পিডিএফ ফাইলটি লিঙ্ক দিয়ে দিয়েছি। সেখানে এখানে কমেন্ট সেকশন যেহেতু অফ থাকবে তাই সেখানে আমরা দিয়ে দিয়েছি, আপনারা ডাউনলোড করে নেবেন এই গাইডটি। আর আপনারা যারা শিক্ষক আছেন তিনারা অবশ্যই এই গাইডটি ভালো করে পড়ে নিতে হবে। পাঠদান করার পূর্বে এই গাইডটির ভালো করে পড়ে যেতে হবে। নবম উত্তর দেখুন কবিতার বৈশিষ্ট্য খুঁজি, এখানে টিক চিহ্ন দেওয়া আছে হ্যাঁ না দিয়ে। এরপর সেশন 5, 6 হ্যাঁ এখানে। এরপর রয়েছে শিক্ষণ অভিজ্ঞতা 14 দেখুন, এখানে রয়েছে গান, শিক্ষণ অভিজ্ঞতা হচ্ছে 14 দ্বিতীয় পরিচ্ছেদ সেশন 1, 2 নমুনা উত্তর। এখানে লক্ষ্য করুন আমরা সবাই রাজা গানের মূল ভাব, এখানে সেশন 3। এরপরে নমুনা উত্তরে দেখুন গানে বৈশিষ্ট্য খুঁজি, এখানে রয়েছে। এরপরে শিক্ষণ অভিজ্ঞতা হচ্ছে 15 এটা হচ্ছে গল্প, গল্প পড়ে দিয়ে সেশন 1, 2, 3, 4, 5, 6 এখানে দেওয়া আছে। আপনারা গাইডটির পিডিএফ ফাইল ডাউনলোড করে নেবেন। এরপরে সেশন 7, 8, 9 এভাবে করে রয়েছে। এভাবে করে আপনাকে এখানে পড়তে হবে। নমুনা উত্তর লক্ষ্য করুন গল্পের বৈশিষ্ট্য খুঁজি হ্যাঁ না দিয়ে, কোনটা হ্যাঁ কোনটা না এখানে উত্তর দেওয়া আছে। আর আপনারা অবশ্যই পিডিএফ ফাইল ডাউনলোড করে নেবেন। এরপরে রয়েছে শিক্ষণ অভিজ্ঞতা 16 প্রবন্ধ চতুর্থ পরিচ্ছেদ, হ্যাঁ এখানেও রয়েছে সেশন 1, সেশন 2, সেশন 3। এরপরে নমুনা উত্তর আমাদের লোকশিল্প প্রবন্ধের মূল ভাব, এখানে মূল ভাবটি আর রয়েছে। এরপরে নমুনা উত্তর প্রবন্ধের বৈশিষ্ট্য খুঁজি, প্রবন্ধের বৈশিষ্ট্য খুঁজি পঞ্চম পরিচ্ছেদ রয়েছে। শিক্ষণ অভিজ্ঞতা হচ্ছে 17 এটা হচ্ছে নাটক, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, সেশন 3, সেশন 4 নাটকের বৈশিষ্ট্য খুঁজে বের করা। হ্যাঁ এখানে নমুনা উত্তর রয়েছে নাটকের বৈশিষ্ট্য খুঁজি হ্যাঁ নে টিকচিহ্ন, যেগুলো হ্যাঁ হবে এগুলো হ্যাঁ জায়গায় টিকচিহ্ন, যেগুলো না হবে সেগুলো না জায়গায় টিকচিহ্ন। এরপরে হচ্ছে শিক্ষণ অভিজ্ঞতা 18 সাহিত্যের নানা রূপ, সাহিত্যের নানা রূপ ষষ্ঠ পরিচ্ছেদ, নমুনোত্তর সাহিত্যের নানা রূপের বৈশিষ্ট্য এখানে রয়েছে। সেশন 2, সেশন 3 এরপরে রয়েছে সপ্তম অধ্যায়, অধ্যায় নাম হচ্ছে প্রশ্ন করতে শেখা, শিক্ষণ অভিজ্ঞতা 19 হ্যাঁ সেশন 1, 2 অন্যান্য দলের সদস্যরা যেভাবে প্রশ্ন করবে আর ডানে হা না দিয়ে উত্তর দিবে। এরপর সেশন 2, 3 ছবির বিষয়বস্তু এখানে আলোচনা আছে দেখতে পাচ্ছেন। আর আপনাদের জন্য সুবিধা হবে গাইডটির পিডিএফ ফাইল ডাউনলোড করে নেবেন। আপনারা আবার বলছি যারা পাচ্ছেন না পিডিএফ ফাইল তাদের জন্য আবার বলছি আমাদের ইউটিউব চ্যানেলের কমিউনিটিতে গিয়ে পাবেন, সেখানে পিডিএফ ফাইলটির লিঙ্ক দেওয়া আছে 2023 শিক্ষাবর্ষের নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ শ্রেণীর বাংলা গাইডটির শিক্ষক সহায়িকা আর কি, টিচার্স গাইড। এরপর হচ্ছে আলোচনা করতে শেখা, শিক্ষণ অভিজ্ঞতা হচ্ছে 20 বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের জন্য শুভকামনা আপনাদের কলিগ অর্থাৎ সহকর্মী বা বন্ধু বান্ধবীদের মাঝে এই ভিডিওটি শেয়ার করতে পারেন। আপনাদের শেয়ারের মাধ্যমে আপনাদের
নিকটতম লোকরা এই 2023 শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণী নতুন কারিকুলামের বাংলা গাইডটির পিডিএফ ফাইল পেয়ে যাবে। আর আপনাদের জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন, আমাদের ভিডিওতে লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।